হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবার কেমন আছেন? লাজুক বলছি ম্যাপসারি থেকে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস এটা খুবই সিম্পল একটা বিষয়, বাট আমাকে আমার অনেক সাবস্ক্রাইবার এবং আমার অনেক ফলোয়ার্স আমাকে আপনার হচ্ছে রিকোয়েস্ট করেছে, এবং তারা অ্যাকচুয়ালি কনফিউজ যে ওয়ার্ডপ্রেসটি তাদের সাইটে ইনস্টল করার পর তাদের কি কাজ করতে হবে। তো এই বিষয়টি নিয়ে হচ্ছে আমি কথা বলবো, এবং এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনার ওয়েবসাইটে আপনি যখন আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেন এরপর আপনার করণীয় কাজগুলো কি। এবং এটি শুধুমাত্র একটি ভিডিও নয়, এটার আপনার হচ্ছে আরও বেশ কয়েকটি সিরিজ হচ্ছে আমি দেব ইন ফিউচারে। তো অবশ্যই ভিডিওটি দেখুন, এবং আপনার ওয়ার্ডপ্রেস যদি আপনি ইনস্টল করে থাকেন পরবর্তী আপনার কাজগুলো কি হবে সেগুলো এখান থেকে আপনি জানতে পারবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাই এবং আপনার স্টেপ বাই স্টেপ বিষয়গুলো দেখি। ওকে, সো এই ভিডিওতে আমি যে বিষয়টি আপনাদের দেখাবো সেটি হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আমাদের পরবর্তী কাজগুলো কি হবে। আমাকে অনেকেই আপনার হচ্ছে রিকোয়েস্ট করেছে, অনেকেই আপনার হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনার হচ্ছে জানতে চেয়েছে। তো চলুন আমরা আপনার বিষয়গুলো দেখি যে আমরা যখন ফার্স্ট আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব এরপর আমাদের করণীয় কি হবে। তো এই মুহূর্তে আমি হচ্ছে আমার এই সাইটটি আপনাদের দেখাচ্ছি, সেটি হচ্ছে trafficadvice.com। এই সাইটটি, এখানে আমি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এটি হচ্ছে ইনস্টল করেছি। ইনস্টল করার পর এখানে আমি মানে কোনো ধরনের কোনো কাজ করিনি। তো ফার্স্ট আমি কি করব, আমার হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেল আছে এই অ্যাডমিন প্যানেলে হচ্ছে আমি প্রথমে লগ ইন করবো। তো লগ ইন করার পর এই মুহূর্তে দেখুন যখনই আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম বেশ কিছু প্ল্যাগিনস এইখানে আপনার হচ্ছে ডিফল্ট অবস্থায় সেট আপ হয়ে গেছে। এটা ওয়ার্ডপ্রেস থেকে করা হয় যদি আপনি ওয়ার্ডপ্রেস অটোমেটিক সিস্টেমে ইনস্টল করে থাকেন। তো সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যখনই আমরা সাইটে আসলাম, আসার পর আমাদের এই প্ল্যাগইন সেকশনে আমরা হচ্ছে আসব, এবং প্ল্যাগইনে যতগুলো প্ল্যাগইন আছে সবগুলো প্ল্যাগইনকে আমরা হচ্ছে আগে রিমুভ করে দেব। তো প্রথম কাজ হচ্ছে আমরা প্ল্যাগইন সিলেক্ট করলাম, এবং এখান থেকে ডিঅ্যাক্টিভ সিলেক্ট করে অ্যাপ্লাই, প্রথমে আমাদের সব প্ল্যাগিনসগুলো ডিঅ্যাক্টিভ করে নিতে হবে এবং এরপর সেটাকে আমরা হচ্ছে ডিলেট করে দেবো। তো আমাদের যতগুলো প্ল্যাগিন আছে সবগুলো সিলেক্ট এখান থেকে করে দেন হচ্ছে ডিলেট এই বাটনে আমি ক্লিক করে সবগুলো রিমুভ করে দিচ্ছি। তো দেখুন আমাদের অলরেডি সবগুলো প্ল্যাগিনস এখন রিমুভ হয়ে গেছে। আমি যদি আমার ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আসার পর দেখতে পাবো এই হচ্ছে আমার মেইনলি ড্যাশবোর্ড। তো এখানে একটা নিউজ আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেস একটি নিউজ শো করছে, এটা ডিসমিস করে দিই, কোনো সমস্যা নেই। আমাদের এই মুহূর্তে কাজ হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে টাইটেল, ট্যাগলাইন এবং হচ্ছে যে আপনার টাইম জোন এগুলো আমাদের সেট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে আসব সেটিংস অপশনে, এবং এখান থেকে আসবো হচ্ছে জেনারেল যে অপশনটি আছে এইখানে। তো জেনারেলে আসার পর আমাদের সাইটের যে টাইটেল এবং ট্যাগলাইন এটি আমাদের ঠিক করে নিতে হবে। তো আমার ওয়েবসাইটের নাম হচ্ছে ট্রাফিক অ্যাডভাইস, তো আমি এটা রাখলাম, এবং ট্যাগলাইন আপনার ওয়েবসাইটটা কি রিলেটেড সেই বিষয় সম্পর্কে ছোট্ট একটা ট্যাগলাইন এখানে আপনি হচ্ছে দেবেন। যেমন আমি এখানে আপনার হচ্ছে দিলাম লাইক এইরকম বেস্ট রিভিউ অ্যান্ড ইন্টারনেট মার্কেটিং টিপস। সো আমার ধরুন হচ্ছে আমি এই টপিক্সের উপর হচ্ছে আমার এই ওয়েবসাইটটা করব, তো সেটাই হচ্ছে সংক্ষেপে এইখানে আমি লিখে দিলাম। এরপর আমাদের আসতে হবে হচ্ছে টাইম জোন। তো এখান থেকে আপনি চাইলে আপনার লোকাল যেই টাইম জোন আছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে দেখুন UTC+6, সো আমি এটা হচ্ছে আপনার সিলেক্ট করে দিলাম। এরপর আপনার টাইম ফরম্যাট কেমন হবে সেটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন। এরপর স্টার্ট উইক দিয়ে দিতে পারেন, আমাদের হচ্ছে বাংলাদেশে আমরা আমাদের সপ্তাহ শুরু হয় স্যাটারডে থেকে, তো আমরা এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে সেভ চেঞ্জেস। তো আমাদের মোটামুটি এইখানকার যে কাজগুলো আছে সেটুকু কমপ্লিট। এরপর আমাদের যে কাজ করতে হবে সেটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের পারমালিঙ্ক চেঞ্জ করতে হবে। তো আপনি সেটিংস অপশনে লেফটে দেখতে পাবেন নিচের দিকে পারমালিঙ্কস নামে একটি অপশন আছে, আমাদের লিঙ্ক স্ট্রাকচার ঠিক করতে হবে। তো এখান থেকে দেখুন আপনার হচ্ছে ডিফল্ট অবস্থায় এটা আছে, আমরা দিয়ে দিব হচ্ছে পোস্ট নেম এটা, এবং এরপর আমরা এটাকে সেভ করে দেব। এরপর আমাদের আপনার যেতে হবে হচ্ছে রিডিং সেকশনে, আসবো হচ্ছে রিডিং এই সেকশনে, এবং এখান থেকে আমরা প্রথমে আমাদের এই ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটাকে আমরা বন্ধ করে সেভ করে দেব। আমাদের এখন যে কাজ সেটা হচ্ছে আমরা যে থিমটি ব্যবহার করব, এক্সট্রা কোনো থিম আমাদের ওয়েবসাইটে যদি থেকে থাকে তাহলে সেগুলো আমরা রিমুভ করে দেব।
তো আমরা আসবো হচ্ছে অ্যাপিয়ারেন্স এবং এখান থেকে থিমস। আপনি যে থিমটি ব্যবহার করতে চাচ্ছেন শুধুমাত্র সেই থিমটি আপনি হচ্ছে এখানে রেখে দেবেন। আপনি যদি প্রিমিয়াম কোনো থিম ব্যবহার করেন তাহলে ব্যাকআপের জন্য আপনি একটা ডিফল্ট এইখানে যে থিমগুলো ইনস্টল হয়েছে তার যে কোনো একটি রেখে দেবেন। তো আমি এই থিমটি ব্যবহার করব, বাকি এই দুই দুইটি থিম এটি আমি চাচ্ছি না। তো আমার ওয়ার্ডপ্রেস সাইটটা যাতে আপনার হচ্ছে একটু ফাস্ট হয় এই জন্য এই থিমগুলো আমি আপনার হচ্ছে রিমুভ করে দেব। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, নিচের দিকে দেখবেন ডিলেট অপশন আছে, জাস্ট ক্লিক ওকে। সো আমার এই মুহূর্তে শুধুমাত্র একটি থিম আমার ওয়েবসাইটে আছে। এখন আমাদের কাজ হচ্ছে পোস্ট সেকশন, আমরা পোস্ট সেকশনে যাব এবং আমাদের যে পোস্টগুলো ডামি পোস্টগুলো আছে সেগুলোকে আমরা সিলেক্ট করে ট্র্যাশে দিয়ে দিব এবং দেন অ্যাপ্লাই, সবগুলো আমরা ডিলেট করে দেব। এরপর আমরা আসবো হচ্ছে ঠিক সেম পেজ অপশনে এবং যেই আপনার হচ্ছে পেজগুলো করা আছে সেগুলো আমরা সিলেক্ট করে দেন হচ্ছে মুভ টু ট্র্যাশ অ্যাপ্লাই, সবগুলো রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, তো আমাদের মোটামুটি এই পর্যন্ত কাজ শেষ। এখন আমাদের একটা ক্যাশ প্ল্যাগইন, ক্যাশ আপনার হচ্ছে যে ক্লিন বা কুকিজ ফাইলগুলো এগুলো আপনার ক্লিন করার জন্য বা এগুলো আপনার হচ্ছে যে কাজ করার জন্য আমাদের একটা প্ল্যাগইন সেট আপ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা আসবো হচ্ছে প্ল্যাগইন সেকশনে এবং অ্যাড নিউ এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করলে আপনার হচ্ছে এখান থেকে দেখবেন যে অনেকগুলো প্ল্যাগইনস এখানে শো করছে। তো ফার্স্ট যেই আপনার হচ্ছে যে সাই আপনার হচ্ছে প্ল্যাগইনস যেটা সেটা হচ্ছে ডাব্লিউপি সুপার ক্যাশ। তো এই যে যে প্ল্যাগইনস এটা আমরা আমাদের সাইটে ইনস্টল করব এবং জাস্ট ক্লিক আপনার হচ্ছে অ্যাক্টিভে আমরা হচ্ছে ক্লিক করব। তো আমাদের এই প্ল্যাগইনসটি অলরেডি কি হলো ইনস্টল হয়ে গেল। এখন আমাদের আপনার হচ্ছে আরেকটা প্ল্যাগইন সেট আপ করতে হবে, সেটা হচ্ছে এন্টি স্প্যাম। তো আমরা জাস্ট অ্যাড নিউ এ আসব এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে আকিসমেট আপনার হচ্ছে যে এন্টি স্প্যাম একটা প্ল্যাগইন। সো আমরা এটাকে ক্লিক করে ইনস্টল করে দেন হচ্ছে অ্যাক্টিভ করে নেব। এরপর আমরা আরেকটা প্ল্যাগইন সেট আপ করবো, সেটা হচ্ছে আপনার জেট প্যাক বাই ওয়ার্ডপ্রেস। এটা এখান থেকে আমাদের জেট প্যাক সেট আপ করতে বলছে, তো আমি পরবর্তীতে আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাবো যে কীভাবে আপনারা এই জেট প্যাক আপনার ওয়ার্ডপ্রেস এগুলো কানেক্ট করতে পারবেন। তো আমি এই মুহূর্তে কানেকশন আপনার হচ্ছে দিচ্ছি না। এরপর হচ্ছে আমাদের আরেকটা প্ল্যাগইন লাগবে, সেটা হচ্ছে ইয়োস্ট এসইও। সো আমরা আসবো এখানে এবং সার্চ করব ইয়োস্ট এসইও এটা লিখে এবং এই যে যে প্ল্যাগইনসটি আছে এটি ইনস্টল করবেন দেন অ্যাক্টিভ। এরপর আমাদের লাগবে হচ্ছে সোশ্যাল শেয়ার প্ল্যাগইন। তো আমরা আসি অ্যাড নিউ, সোশ্যাল শেয়ার লিখে আপনি সার্চ করলে এখানে হচ্ছে অনেক প্ল্যাগইনস পাবেন চলে আসবে এবং এখান থেকে অনেক অনেক আপনি হচ্ছে প্ল্যাগইন পাবেন। আমি একটি ভিডিও দেখিয়েছিলাম যেখানে আপনার হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আপনার হচ্ছে আমার ওয়েবসাইটে এই প্ল্যাগইনসটি ব্যবহার করছি, আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন। তো এটি ইনস্টল নাও এখানে ক্লিক করে দেন হচ্ছে অ্যাক্টিভ। সো মোটামুটি আমাদের যে বিষয়গুলো দরকার ছিল আপাতত আমরা হচ্ছে এই প্ল্যাগইনসগুলো ইনস্টল করলাম, এছাড়াও পাশাপাশি আমাদের আরও বেশ কিছু প্ল্যাগইন ইনস্টল করতে হবে। তো ওই আপনার হচ্ছে যে প্ল্যাগইনসগুলো দরকার সেগুলো আমি পরবর্তীতে আপনার হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এবং ভিডিও ডেসক্রিপশনে আপনারা পরবর্তী ইনস্ট্রাকশন যেগুলো আপনার আছে সেগুলোর হচ্ছে একটা লিঙ্ক আপনি পাবেন। তো অবশ্যই আপনি হচ্ছে নিচের ভিডিও ডেসক্রিপশনটা চেক করুন। তো আমরা এখন মোটামুটি আমাদের ওয়েবসাইটটা কাজ করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেসটা কাজ করার জন্য উপযোগী, এখন আমাদের এখানে আরও কিছু ব্যাকআপ প্ল্যাগইন প্রয়োজন আছে এবং পাশাপাশি আমাদের হচ্ছে যে আপনার ওয়েবসাইটটার সিকিউরিটির জন্য আমাদের কিছু প্ল্যাগইনসের প্রয়োজন আছে। বাট এই মুহূর্তে আপাতত আমাদের কাজ হচ্ছে এটুকু। তো আশা করি বুঝতে পেরেছেন যে যারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন এবং ওয়ার্ডপ্রেস আপনারা হচ্ছে ওয়েবসাইট করলেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন এরপর আপনারা কী করবেন সেটা নিয়ে অনেকেই কনফিউজ। তো অবশ্যই যে বিষয়গুলো দেখালাম সেই বিষয়গুলো কমপ্লিট করুন এবং ভিডিও ডেসক্রিপশনে পরবর্তী ভিডিওর লিঙ্ক আপনি পেয়ে যাবেন, সেখান থেকে আপনি স্টেপ বাই স্টেপ একটা ইনস্ট্রাকশন পাবেন আশা করি। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, তাতে করে আমার পরবর্তী যে ভিডিও আপডেটগুলো আসবে সেগুলোর একটি নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।